Assalamu alaikum everyone, welcome back to my channel Lubna's Lifestyle UK. Asha kori shob bhalo achen, alhamdulillah ami o bhalo achi. To ekano ajker video ta ami korchi sokal theke ami amar blog start korchi kana dekhra ami ready hoye gechi ajke ektu bare jaimo deshi o kichu vegetable kinar ache to bachchader school dewar pore bhablam shopping ta kori jai er pore lunch ranna banna korte dibo. তো দেখরা এখানে বাড়াই গেছি আর দিন খুবই ভালো আছিল তো দুইজন স্কুলে দিয়া আর দুইজন লইয়া যাইরাম আমরা অনেক কিছু কানাকাটা করমু সাথে থাকো কা আশা করি ভালো লাগবো তো দেখরা আমরা এখানে বাড়াই গেছি আর কই আমি একটু ভিডিও করি আপনার লগে শেয়ার করমু নে তো আসলে এখন এভরিডেও দিন ভালো হয় আর ঘর থাকবার মনে হয় না কই একটু বাড়া যাই চাটনি হরাম আমার আহনাফে এটা বালা ফাইন খাসা আম চাটনি খৈরা দিছি কেন মাঝে একটা করছিলাম একটা করার পরে তাই আরও বালা পাইছেন পরে হইতে দিমরে নেক্সট ডে খৈরা আর আসলে যে মজা হয়েছিল আমি কেন মাঝে দিছি খালি ধনিয়া পাতা লবণ আর একটা মাঝে হাফ খাসা মরিচ দিছি বিকজ তাই না তো জাল খাইতে পারতাম না আর যে মজা হয়েছিল আমি যেটা আম আনছিলাম দেশি আম যেন দেখাইছি একটু আগে ওখানোর মাঝে ওটা আছিল খাসা তো এরপরে তো দেখরা রান্না বান্না এভরিডে শপিং করলাম শপিং গুছাইলাম গড় গুছাইলাম এরপরে কেন দুই তিন ধরনের রান্না বান্না করছি আমি মিট করছি একটা বিফিক আছিল সরি আলু দিয়ে এরপরে ভেজিটেবল আনছি যেনে সিসিঙ্গা দিয়ে করছি সিসিঙ্গা আলু আর টমেটো দিয়ে একটা মিক্স যে রুই মির্কা মাছ দিয়ে আনছি আর একটু লেগে খাসকি মাছ আর এখানে লেফট ওভার আছে লাগের তোরা রান্দা আছে লোকটা দেখাইছি আর তো দেখরা রান্না বাড়া করলাম সপ্তাহ বিদেশ থাকলে যাওয়াই আর কি সব তো করা লাগে কেউ তো আর করার নাই হেল্প করবার নাই কেউ কিছু খাওয়ারও নাই
তো কিছু করার নাই, আলহামদুলিল্লাহ আছি ভালো। তো কেন দেখতে পারা বিকালে, এখন তো দিন অনেক লম্বা, তো তারা লইয়া স্কুল থেকে নেওয়ার পরে খাওয়াই হইয়া হইতে একটু টাইম স্পেন্ড করি, বাড়া ওয়েদার ভালো আছে যেহেতু, তারা একটু খেলাধুলা কইরা ঠায়া ডইলে পরে তারা গড়ে লইয়া আইম। তো তারা আসলে যে এনজয় করছে নি কেন, তো তারা অনেক ফ্রেন্ডস বন্ধু আসেন আর ইচ্ছা করে তারা যাওয়ার, বিকজ এরাও ওই কেন ইয়ে খেলাধুলা করে না। আর যেহেতু ই প্লে গ্রাউন্ড একটা আমার ঘরের একবারে খান্দার, তো এভরিডেও আমরা যাই কেন মাঝে। আর এখন তো ওয়েদারও পাল্লা, আর না গেলে দেখা যায় তারা ফ্রেন্ড হলতে নক করে নিয়ে ইয়া কল করেন, তো যাওয়া লাগে। তো তো দেখতে পারলাম, আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবা, সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবা। তো এখানে দেখা তারা যে সুন্দর খেলাইরা, এখানে আমার মনে হয়েছে বাংলাদেশেও যে আমরা ছোটো থাকতে যে লুকোচুরি মানে তুকুত খেলা সিলেটি ভাষায় হয় আর কি, তো লাখন খেলাইতাম। তো তারা দেখে আমার যে ভাল লাগছে, হাসি উঠছে। তো আমি হয়তো একটু রেকর্ড করি আপনাদেরকে শেয়ার করবো না। তারা তো যে যে বাদে দেখরা, এখানে তারা আইসক্রিম খাইরা, এখানে ফেলা খেলাধুলা হইরা, তারা একটু গরম লাগি গেছে, কুটুট কুলিয়া এখন হুডি কুলিয়া এখন তারা আইসক্রিম খাইরা। তো এখানে আজকে সবটা দেশি স্টাইলে আমরা, তো এখানে দেখা আমি নুডলস বানাইরাম বাংলাদেশি স্টাইলে, ভেজিটেবল মিক্স আছে, এখানে ক্যারট আছিল আর আলু আছিল, টমেটো তো আছে, এখানে দুইটা ডিম বয়েল দিছি আমি, চাইরাম নুডলসের লগে একটু ডিমও অ্যাড করতাম এমনি আর কি, বয়েল খরিয়া খাওয়াইব লাগে। তো এখানে দেখরা আমি কেন মাঝে বয়েল হইবার লাগি দিলাইছি না, মাঝে দিছি টোটাল তিনটা দিছি, বিকজ আমরাও খাইমই কেন। তো দেখতে থাক, এখনও দিছি বয়েল হইবার লাগে আর ইনো ফান বয়াইছি কেন মাঝে, আমি পেঁয়াজ দিম আলু কেটা তেল দিয়ে পেঁয়াজটা দিয়া কে ফেলা ফ্রাই করে দিম আর। তো দেখরা এখানে অলরেডি হয়ে গেছে আমার যেও মানে বয়েল হয়ে গেছে আর কি নুডলস। তো এই নতুরা একটু কম পরিমাণ তেল দিছি, বিকজ ইথা নুডলসের মাঝে বেশি তেল লাগে না, আর আমি তেলটা একটু কম দিবার চেষ্টা করি, বিকজ যেহেতু একদিন বাচ্চানতেও খাইবা। আর এই দুই ধরনের পেঁয়াজ দিছি, রেড অনিয়ন দিছি আর নর্মাল চেষ্টা হোয়াইট অনিয়ন আর কি, আমরা চেষ্টা খাই কেন। তো দুই ধরনের দিছি আমি, ওই রেড অনিয়নটা একটু ভাজা ফুড়ার মাঝে দিলে ভালো লাগে, অতটা ফানি নাই মানে ক্রিস্পি যায় কুইকলি। তো দেখাই ন কম তেল দিয়ে আর কি দেশি স্টাইলে নুডলস রান্না করা, আর ইলাখান অতটা বালা ফাইন না বেচাতে, তাও একটা আমরাও খাইমো আর রাফি বেশি বালা ফাইন আহনাফে। আর এমনিতে আয়ানে বয়েল হয়ে খাওয়া বালা ফাইন, মানে যেলা ইদেশি বেচিনতে যেলা খায় আর কি, ব্রিটিশ বেচিনতে বয়েল হয়ে একটু সস টস দিয়ে আর কি তারা খায়। তো আজকে ভাবলাম সব কিছু দেশি স্টাইলে করি, তো ওলাখান করাম। আর তারা লাগে খানি আছিল, পিজাও আছিল লগে, তো তারা এনেটো সবাই সব বেশি খাইতা না, আমরাও খাইমো। তো করাম কেন মাঝে দেখা, তারারে আমি রুমের মাঝে দিয়ে আইছি প্লে করবার লাগি, সেও ল্যাপটপও দেখরা, সেও প্লে করা বেবি আসলে আমার খান দিতে বেশ। তো বইয়া থাইয়া আমি কেন মাঝে, তার আজকে আসলে আমি সারাদিন কিতা করি না করি সব কিছু আছে এখানোর মাঝে টুকটাক আর কি, সপ্তাহ তো একলগে থিলিয়া দিলে ব্লগ লগ হয়ে যাব, মানে শেয়ার করছি মোটামুটি আমার ডেইলি রুটিনের, যেহেতু ডেইলি লাইফস্টাইল ব্লগ একটা রুটিনের কিছু কিছু অংশ আমি কেন তুলিয়া ধরছি। তো দেখো কা বিদেশ থাকলে কিলাখান বিদেশি লাইফ, বাচ্চা চাইর বাচ্চা লইয়া কিলাখান আমি আমার ডেইলির কাজ কাম বা কুকিং সবটা করি। তো আসলে বিদেশ তো শান্তির জায়গা অনেকেও মনে করে না, ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালো আছি, তারপরে মানে সপ্তাহ আর কি একলা একলা করা লাগে, হেল্পিং হ্যান্ড নাই বা ফ্যামিলির আর কেউ নাই যেহেতু, তো এটা সব কিছু নিজের গেছে, যদি মনে করে বালা করে একটু গুছাইয়া সংসার করবার বা সপ্তাহ বা চিন্তারে সপ্তাহ দেওয়ার লাগে, তো করা যায় সব ওইলাখানেও করেন কষ্ট করেনি কেন, যেহেতু আর কেউ তা হই না একলা একলা করা লাগে। তো এখানে বয়েল করা যে দিছে আমি নুডলস দিলাইছি, আর এখানে মাঝে ক্যারট আছিল আলু আছিল, আমি একটু সপ্তাহ ভেজিটেবল দেওয়ার চেষ্টা করি, যেহেতু বাচ্চাতে ভেজিটেবলটা খুব বেশি খাইতাছে না, খুব বেশি না টোটালি খাইতাছে আইনু না, তো এইটা ওই লগে লুকোচুরি হইয়া আর কি ভেজিটেবল খাওয়ানি তারারে, আমি ওলাখান দেওয়ার চেষ্টা করি সব সময়। এভরিডেও আমার মাঝে ভেজিটেবল থাকে, খানির মাঝে একলাখান আল্লাখান আমি আর্ট করার চেষ্টা করি। তো ইনো দেখা আমি টমেটোও দিছি একটু,
তারা খাইন তো কেন লাগে আমার গোড়া আছে সবসময় তা খেয়ে চটপটি মশলা, তো আমি কেন মাঝে একটু চটপটির মশলা দেখা অ্যাড করাম। এলাকান আপনারা হইরাও দেখতে পারেন যদি বালা লাগে, আর আমি এলাকান করি আমার কাছে এক্সট্রা একটা স্মেল হয় আর কি, আর খাইতে ভালো লাগে একটু ডিফারেন্ট স্টাইল। তো আপনারাও হইরা দেখতে পারেন, আশা করি বালা লাগবো ইলা করলে। তো আর নর্মাল যে একটা প্যাকেটের মাঝে মশলা থাকে ওটা আমি একটা দিছি পুরা, আর 1 টিস্পুন দিছি ওই লগে চটপটির মশলা। দেন দিম এখানোর মাঝে ধনিয়া পাতা অ্যাড করবো লাস্টে দি। তো দেখা দেওয়ার পরে বালা করে এখানে নাড়াচাড়া করে দিব, আর এখানে আইমান আমার খান্দা তাইয়া বইসেন। দেখা মানে কত রিক্সে রান্না বাড়া করলাম, বিকজ খেয়ার নাই যেহেতু, আর তারা বাবা তো আসলে যাব, তারপরেও তো করা লাগে, কিচ্ছু করার নাই। তো এখানে মাঝে টমেটো সস দিলাম, টমেটো দিছি একটা দিছি এখানে মাঝে কুচি করিয়া, আর সস ধর্ম সস অবশ্য শেষ হইয়া ইচ্ছে অথবা বাড়ান না বাদা হইতে আর তা হোক, যেহেতু অলরেডি আমি টমেটো এখানে মাঝে অ্যাড করছি। তো মোটামুটি ডান আমার ইয়ে কেন মাঝে ধনিয়া পাতা দিলাম, আর ধনিয়া পাতার যে সুন্দর স্মেল আছে এগুলো মনে হয় ফ্রেশও বাংলাদেশ থেকে নেওয়ার পরে মানে বেশি দিন যে হয়েছে না, গ্রান বালা রয়েছিল। তো ধনিয়া পাতা দেওয়ার পরে তো আরও টেস্ট বাড়িয়ে গেছে। আসলে আমার কাছে লাগে চটপটির মশলা দেওয়ায় একটু বেশিও বালা হয়েছিল টেস্ট। আপনারাও ইলাখান ট্রাই করে দেখতে পারেন, আই হোপ আপনারাও বালা পাইবা। তো এরপরে আমি এখানে একটু ডেকোরেশন করলাম, ডেকোরেশন এখানে আমি চিজ অ্যাড করলাম, যেহেতু আমার আহনাফ চিজ বালা পান সপ্তাহের মাঝে গরম গরম থাকতে একটু চিজ দিলাম, আর চিজ বাটার ইতা বাচিন তোর হেলথের লাগে খুব বালা। আর এখানে দেখো আইমান ডেম বইয়া রাখছি আর একটা ক্যাবিনেটের মাঝে, বিকজ ওলাখানেও মেনটেন করি আমার রান্দা বাড়া করা লাগে। তো এখানে মাঝে আমি চিজ অ্যাড করছি, একটু আমি গুইয়া রাখবো, রাখলে চিজও মেল্ট হয়ে যাব আর আরও হেলদি হইল আর কি। আর এনে মাঝে দেখ আমি ও যে দুইটা ডিম বয়েল করছিলাম ওগুন আমি কেন রাখছি, অবশ্যই ডিম দিতে আরও ভালো লাগে আর একটা জয় আছে। তো এখানে দেখ আরও খানি আনো হয়েছে, তারা খুঁজলা তারা বাবারে পিজান।